এবার একটা দল বিজেপি ঝান্ডা ধরবে, একটা দল তৃণমূল ঝান্ডা ধরবে, যা আমরা পাড়ুই থেকে দেখে আসছি, এবং অদল বদল হবে, মুকুল এবং মমতার মতো যেরকম দেখেছি আমরা, আর ঘর পূর্বে গরিব মানুষের ঘর ভাঙা হবে, সম্পত্তি নষ্ট করা হবে সাধারণ মানুষের, আর পুলিশ বসে বসে তামাশা দেখবে। পরশু দিন যদি পুলিশ যথাযথ ব্যবস্থা নিত, 1981 সালে 80-81 সালে ওখানে কালী পুজো এবং মহরমের সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় বামফ্রন্টের সরকার, তখন আমি তখন ছাত্র সংগঠন করি, মানুষকে নিয়ে আমরা নেমেছিলাম, প্রশাসন ছিল পাশে, এবং তারপর ওটা এই ধরনের প্রবণতা এলাকা আছে, 81 থেকে 92 পর্যন্ত এখানে দফায় দফায় এই ধরনের গণ্ডগোল হওয়ার সৃষ্টির চেষ্টা করা হয়েছে। মমতা ব্যানার্জি ওখান থেকে এমপি হওয়ার পর থেকে আরও বেশি হয়েছে,